নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই নেচার লাভার চিরন্তন ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ ড্রাগন গাছের ফুলের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পরিচর্যা আপনাদের সাথে শেয়ার করব। একই সাথে অনেকগুলি ড্রাগন ফুলের পরাগায়ন কিভাবে করবেন এ সম্পর্কিত সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মধ্যে দিয়ে উপস্থাপনা করার চেষ্টা করব। ইতিমধ্যে আপনারা যারা আমাদের এই নেচার লাভার চিরন্তন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন আপনারা যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে একটি অনুরোধ, নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আপনারা আমার গবেষণামূলক ড্রাগন গাছের বর্তমান আপডেট স্বরূপ দেখতেই পাচ্ছেন। একাধারে যেমন ড্রাগন গাছে ড্রাগন ফল ধরে রয়েছে, অপরদিকে ড্রাগন গাছে নতুন নতুন কুড়িও আসছে প্রচুর পরিমাণে, এবং অপরদিকে আপনারা দেখতেই পাচ্ছেন ড্রাগন গাছের একটি ডালে কিন্তু তিনটে ফুল কিন্তু ইতিমধ্যে ফুটেছে, এবং এই তিনটে ফুল কিন্তু আজ ফুটবে। এবং মূলত আমরা এই ড্রাগন গাছের তিনটে ফুলের উপরে কিছু নতুন গবেষণার কাজ চালিয়েছি, এবং এই গবেষণায় আমরা 100% কিন্তু সফলতা পেয়েছি। ইতিপূর্বে আমরা ড্রাগন গাছের ফুলের উপরে যে গবেষণার কাজ চালিয়েছিলাম, আমরা যে ফুলটি ফুটেছিল সেই ফুলের পুং রেণু দিয়ে সেই ফুলেরই কিন্তু আমরা হ্যান্ড পলিনেশন বা হাত পরাগায়ন করেছিলাম, সেক্ষেত্রেও কিন্তু 100% সফলতা পেয়েছি। অর্থাৎ যে ড্রাগন গাছের যে ফুলটি ফুটবে সেই ফুলের পুং রেণুগুলোকে সংগ্রহ করে যদি আপনারা সেই ফুলে পরাগায়ন করেন, তাহলে 100% সেই ড্রাগনের ফুলটি কিন্তু ড্রাগনের ফলে পরিণত হবে। আমরা যেমন একটি ফুলের পরাগায়নের ক্ষেত্রে 100% সফলতা পেয়েছি, আমাদের এই গবেষণা কাজটাকে আরেকটু উন্নত করে আমরা ড্রাগনের বহু ফুলের পরাগায়নের দিকে অগ্রসর হতে চলেছি। এবং সেই যে বহু ফুলের পরাগায়ন, অর্থাৎ একটি ড্রাগন গাছে অনেকগুলি ফুল যখন ফুটবে সেখানে আপনারা কীভাবে পরাগায়ন করবেন, এই গবেষণার কাজটা আমরা চালাচ্ছিলাম। এবং সেই রাতে ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সৃষ্টি হয় এবং সমস্ত ফুলগুলি কিন্তু খুব মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তার সত্ত্বেও কিন্তু আমরা সেই গবেষণার কাজ চালিয়েছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন সেই পরিস্থিতি, ভয়ঙ্কর ঝড় বৃষ্টি, এবং সেই ঝড় বৃষ্টির সময় আমাদের সেই ফুলগুলোকে ঢেকে দিতে হয়। এক্ষেত্রেও আপনাদেরকে কিছু তথ্য আমি দিতে চাই। আপনাদের যখন ড্রাগন গাছের ফুল ফুটবে এবং সেই রাতে যদি প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়, আপনারা সেই ফুলগুলোকে ফোটার আগের মুহূর্তে একটু বড় ক্যারি ব্যাগ বা পলি ব্যাগ দিয়ে সুন্দরভাবে ঢেকে দেবেন, এবং দেখবেন যাতে সেই পলি ব্যাগের মধ্যে যেন ফুল, যে ড্রাগন গাছের যে ফুলটি, সেই ফুলটি কিন্তু সম্পূর্ণভাবে যাতে ফুটতে পারে, একটু বড় পলিথিন দিয়ে সুন্দরভাবে ঢেকে দেবেন। তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না, আর বৃষ্টির ফলে ড্রাগন গাছের যে পরাগায়নের যে প্রক্রিয়া বা ড্রাগনের ফুল কিন্তু নষ্ট হয়ে যাবে না। অবশ্যই কিন্তু পলিথিন দিয়ে সম্পূর্ণভাবে ফুলটাকে ঢেকে দেবেন। এই ভয়ঙ্কর ঝড় বৃষ্টির প্রভাবে ড্রাগন গাছের ফুলগুলি কিন্তু ওলট পালট হয়ে গিয়েছিল, এবং যে ড্রাগন গাছের ফুলের যে পুং রেণুগুলো ছিল সেই রেণু কিন্তু অনেকগুলি ধুয়ে গিয়েছিল, এবং ফুলগুলি এমন একটি পরিস্থিতিতে এবং ভয়ঙ্কর পরিস্থিতিতে একটি ফুল কিন্তু ভেঙে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে উপরে যে ড্রাগন গাছের ফুলটি, সেই ফুলটি কিন্তু প্রচণ্ড ঝড়ের ফলে কিন্তু সেই ফুলটি প্রায় ভেঙেও যায়। এমন ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যেও কিন্তু আমরা যে ড্রাগন গাছের বহু ফুলের যে পরাগায়নের যে গবেষণা, সেই গবেষণা কিন্তু কাজ আমরা চালাই, এবং সেই গবেষণায় কিন্তু আমরা 100% কিন্তু সফলতা পেয়েছি। তার আপডেট ধীরে ধীরে আপনাদের সাথে আমি তুলে ধরছি। আপনারা অনেকেই বলে থাকেন যে আপনাদের ড্রাগন গাছে প্রচুর ড্রাগনের ফুল ফোটে, কিন্তু সেই ড্রাগনের ফুলগুলো কিন্তু ফলে পরিণত হয় না। এই যে প্রক্রিয়া, ফুল থেকে ফলে হওয়ার, তৈরি হওয়ার প্রক্রিয়া, এক্ষেত্রে কিন্তু এই হ্যান্ড পলিনেশন অর্থাৎ ড্রাগনের ফুলের হাত পরাগায়ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই অবশ্যই আপনাদের ড্রাগন গাছের প্রত্যেকটি ফুলের কিন্তু এই হ্যান্ড পলিনেশন অবশ্যই করতে হবে। তাহলেই কিন্তু একমাত্র আপনাদের ড্রাগন গাছের প্রত্যেকটি ফুল কিন্তু খুব সুন্দরভাবে ফলে পরিণত হবে। আপনারা সবসময় ড্রাগন গাছের ফুলের পরাগায়নের জন্য একটি তুলি নেবেন এবং একটি বাটি নেবেন। এই যে তুলি কিন্তু ড্রাগন গাছের ফুলের পরাগায়নে কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং সবথেকে ভালো হয় তুলি দিয়ে যদি আপনারা এই ড্রাগন গাছের ফুলের পরাগায়ন করেন। এই গবেষণায় আমরা ড্রাগন গাছের একটি প্রজাতির এই তিনটে ফুল ফুটেছিল, এবং প্রচণ্ড ঝড় বৃষ্টির মধ্যে দিয়ে
যে সকল যতগুলি পুঙ্গ রেণু ছিল ড্রাগনের ফুলের, প্রায়শই যেগুলি ছিল প্রায় ধুয়ে চলে গিয়েছে এবং ঝড়ে নষ্ট হয়ে গিয়েছে। তার সত্ত্বেও যেটুকু পুঙ্গ রেণু বেঁচেছিল এই প্রত্যেকটি ফুল থেকে আমরা সংগ্রহ করেছি একটি বাটিতে। অর্থাৎ এই যে তিনটে ড্রাগন গাছের ফুল দেখতে পাচ্ছেন, আমরা এই তিনটে ড্রাগন গাছের ফুল থেকে কিন্তু আমরা পুঙ্গ রেণুগুলোকে সংগ্রহ করেছিলাম। দেখুন, এই যে ভিতরে ছোটো ছোটো অংশ রয়েছে এগুলো হচ্ছে ড্রাগন গাছের পুঙ্কেশ্বর। এইখান থেকে আমরা পুঙ্গ রেণুগুলোকে আমরা সংগ্রহ করেছি প্রত্যেকটা ফুল থেকে। এই ড্রাগন গাছের একটি প্রজাতির তিনটে ফুল থেকে যতগুলো আমরা পুঙ্গ রেণু সংগ্রহ করেছি, এই প্রত্যেকটি পুঙ্গ রেণুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমরা এই তিনটে ফুলের যে গর্ভকেশর রয়েছে, আমরা সেই গর্ভকেশরের উপরে আলতো করে এই পুঙ্গ রেণুগুলোকে বুলিয়ে দিয়ে আমরা হাত দিয়ে এই ড্রাগন গাছের ফুলের পরাগায়ন করেছি। আপনারা সেই প্রক্রিয়া বা প্রসেস আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর কিন্তু ঝড় বৃষ্টি হয়েছে, ফুলগুলো কিন্তু দেখতে পাচ্ছেন একদম ওলট পালট হয়ে গিয়েছিল। কোনো ক্রমে আমি একটা পলিথিন দিয়ে আমি বেঁধে দিয়েছিলাম, কিন্তু তার সত্ত্বেও দেখলাম এসে কিছুক্ষণ পরে দেখলো এত প্রচণ্ড ঝড় হচ্ছে সেই পলিথিন পর্যন্ত ছিঁড়ে যায় এবং ফুলগুলো কিন্তু ফুলের ভিতরে যে প্রচুর পরিমাণে কিন্তু এই পুঙ্গ রেণু থাকে সেই পুঙ্গ রেণু কিন্তু অনেক পরিমাণে ধুয়ে চলে গিয়েছে এবং ফুলগুলো কিন্তু একদম জব্দ হয়ে গিয়েছে। এত প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছিল, সেই ঝড় বৃষ্টির মধ্যেও কিন্তু আমাদের গবেষণার কাজ চালাতে হয়েছে। আমরা আরেকটাও কিন্তু ভালো তথ্য পেয়েছি। আপনারা এই দেখতে পাচ্ছেন যে আমরা পুঙ্গ রেণুগুলোকে সংগ্রহ করেছি, সেই পুঙ্গ রেণুগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে ড্রাগনের ফুলের যে গর্ভকেশর রয়েছে, দেখুন আরেকটা তারার মতো দেখবেন ছোট রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গর্ভকেশর। সেই গর্ভকেশরের উপরে আমরা তুলি দিয়ে আলতো করে বুলিয়ে দেব, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ড্রাগন গাছের এই হ্যান্ড পলিনেশন হয়ে যাবে। আপনারা এই যে ড্রাগন গাছে যদি প্রচুর ফুল ফোটে, আপনারা প্রত্যেকটি ফুলের রেণু অল্প অল্প করে সংগ্রহ করলেন এবং সেই রেণুগুলোকে ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়ে আপনারা ড্রাগন গাছের ফুলের পরাগায়ন করতে পারেন। এক্ষেত্রে এই মিশ্র পরাগায়নের ক্ষেত্রে আপনারা 100% সফলতা পাবেন এবং আপনাদের ড্রাগন গাছের প্রত্যেকটি ফুলে কিন্তু 100% ড্রাগনের ফল ধরবে। আমরা এই গবেষণার পাশাপাশি কিন্তু আরও নতুন কিছু তথ্য পেয়েছি। ভয়ঙ্কর ঝড় বৃষ্টিতেও কিন্তু এই ড্রাগনের ফুলের যদি আমরা বিশেষ কিছু পরিচর্যা গ্রহণ করি, বিশেষভাবে যদি আমরা একটু যত্ন নিই, তাহলে কিন্তু সেই ভয়ঙ্কর ঝড় বৃষ্টির মধ্যেও কিন্তু আপনার ড্রাগন গাছের ফুলটি কিন্তু সুস্থ থাকবে, ভালো থাকবে এবং ড্রাগন গাছের ফুলের যে ফুলটি সেটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ফলে পরিণত হবে। আপনারা ভয়ঙ্কর ঝড় বৃষ্টিতে কীভাবে এই ড্রাগন গাছের ফুলকে সুরক্ষা প্রদান করবেন, প্রথমত যখন দেখবেন ড্রাগন গাছের ফুলটি ফুটছে বা ফুটবে সেই রাতে, তখন বড় পলিথিন দিয়ে প্রথমত ঢেকে দিচ্ছেন এবং দ্বিতীয়ত আপনারা যখন দেখবেন ফুলটি ফুটে গিয়েছে এই পলিথিনের মধ্যে, তখন পলিথিনটা আপনারা সরিয়ে নিয়ে আপনারা কিছু পরিমাণে পুঙ্গ রেণু সংগ্রহ করে নিয়ে আপনারা এই যে ড্রাগন গাছের ফুলের গর্ভকেশর রয়েছে সেখানে খুব সুন্দরভাবে আলতো করে পুঙ্গ রেণুগুলোকে বুলিয়ে দেবেন। তাহলে কিন্তু দেওয়ার পর কী করবেন, যে কাগজটা, সেই কাগজটা দিয়ে আবার ফুলটাকে ঢেকে দেবেন। তাহলে কিন্তু ভয়ঙ্কর ঝড় বৃষ্টিতেও কিন্তু আপনার ড্রাগন গাছের ফুলের যে পরাগায়নের কাজ বা প্রক্রিয়া সেটা কিন্তু খুব সুন্দরভাবে হবে এবং অবশ্যই আপনার ড্রাগন গাছের ফুলের যে পরাগায়নের প্রক্রিয়া যদি সম্পূর্ণ হয়, তাহলে কিন্তু অবশ্যই আপনার ড্রাগন গাছের ফুলে অবশ্যই ড্রাগনের ফল ধরবে। এই সামগ্রিক গবেষণা থেকে আরেকটি নতুন তথ্য কিন্তু এখানে উঠে এসেছে। আমরা এই তিনটে ফুল থেকে কিন্তু খুব অল্প পরিমাণে আমরা কিন্তু পুঙ্গ রেণু পাই এবং সেই অল্প পরিমাণে পুঙ্গ রেণু দিয়ে কিন্তু আমরা এই তিনটে ফুলের পরাগায়ন করি। অর্থাৎ প্রত্যেকটি ফুলের পরাগায়নের ক্ষেত্রে কিন্তু খুব সামান্য পরিমাণে, তুলির আগায় যতটুকু লাগে খুব সামান্য পরিমাণে কিন্তু পুঙ্গ রেণু ব্যবহার করা হয়েছে, সেখানেও কিন্তু আমরা সফলতা পেয়েছি। আপনাদের যদি অনেক ফুল ফুটে থাকে এবং পুঙ্গ রেণু যদি অল্প পরিমাণে আপনারা সংগ্রহ করে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের ওই অল্প পরিমাণে পুঙ্গ রেণুগুলোকে দিয়ে, খুব সামান্য পরিমাণে দিয়ে যদি আপনারা পরাগায়ন করেন, সেক্ষেত্রেও কিন্তু খুব সুন্দর আপনারা ফলাফল পাবেন। আপনারা দেখতেই পাচ্ছেন তার পরের দিনের এই তথ্যচিত্র, আপনারা দেখতে পাচ্ছেন সেই ড্রাগন গাছের ফুলগুলো কিন্তু শুকিয়ে গিয়েছে এবং ইতিমধ্যে কিন্তু সেই ড্রাগন গাছের ফুল থেকে যে ফল তৈরি হওয়ার প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে প্রসেস এবং কন্টিনিউ চলবে এটা একদিন বা দুদিন। আপনারা দেখতে পাচ্ছেন ছোটো ছোটো কিন্তু ড্রাগনের ফল কিন্তু ধরার যে প্রক্রিয়া সেটা কিন্তু চলতে শুরু করেছে। এখানে আমার এক দর্শক বন্ধু প্রশ্ন করেছিলেন যে তার ড্রাগন গাছের ফুলটি ফুটে যাওয়ার পর যে ছোটো ড্রাগনের ফলটি ধরেছে এবং সেই ফলটি পচে যাচ্ছে, এখানে কতগুলি পদ্ধতি আপনাদেরকে ফলো করতে হবে। এক নম্বর,
খুব সুন্দরভাবে সন্তর্পণে সঠিকভাবে ড্রাগন গাছের ফুলের পরাগায়ন করতে হবে। দ্বিতীয়ত, ড্রাগন গাছের ফলটি ধরে যাওয়ার পর, অর্থাৎ ড্রাগন গাছের যে ফুলটি ফুটে যাওয়ার পর 2 থেকে 3 দিন পর ড্রাগন গাছের ফলের যে নিচের দিকে যে শুকনো ফুলটি, সেই ফুলটি ড্রাগন গাছের ফল থেকে কিন্তু আলাদা করে দিতে হবে। 3 নম্বর, ড্রাগন গাছের ফল পচে যাওয়ার জন্য বা ড্রাগন গাছের ফুল থেকে যে ফল তৈরি হওয়ার প্রক্রিয়ায় ব্যাহত হওয়ার জন্য সেক্ষেত্রে আপনারা কিন্তু কিছু পরিমাণে লাল পটাশ সার ইউজ করতে পারেন। এই যে সম্পূর্ণ প্রক্রিয়া, ফুল থেকে ফল তৈরি হওয়ার প্রক্রিয়া, সেক্ষেত্রে কিন্তু লাল পটাশ সার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই 3টি পদ্ধতি যদি আপনারা ফলো করেন, তাহলে কিন্তু আপনাদের এই ড্রাগন গাছের যে ছোটো ছোটো ফলগুলি আর পচে যাবে না। আপনারা এই যে তথ্যচিত্রটি দেখতে পাচ্ছেন, আমার ড্রাগন গাছের ফুল ফুটে যাওয়ার 2 দিন পর, ঠিক 2 দিন পর আপনারা দেখবেন ড্রাগন গাছের নিচের দিকে যে ফুলটি ফুটেছিল সেই ফুলটি কিন্তু হলুদ হয়ে যাবে। এবং দেখবেন যখন হলুদ হয়ে যাবে তখনই কিন্তু আপনারা এই ফল থেকে, ড্রাগন গাছের ছোটো ফল থেকে এই ফুলটাকে আলাদা করার চেষ্টা করবেন। আপনারা যদি না এই কাজটি করেন, তাহলে দেখতে পাবেন যে পুংকেশরগুলো রয়ে গিয়েছে ভিতরে, এগুলো কিন্তু ধীরে ধীরে পচতে শুরু করবে এবং এমনকি ধীরে ধীরে পচতে পচতে যে ড্রাগন গাছের ছোটো ফল সেটাও কিন্তু একসময় পচে যাবে। আপনারা এই কাজটি সন্তর্পণে করবেন, এক হাত দিয়ে ড্রাগন গাছের ছোটো ফলটি ধরবেন এবং অপর হাত দিয়ে শুকনো ফুলটাকে ধরবেন এবং আলতো করে একটু চাপ দিলেই কিন্তু খুব সহজে, খুব সুন্দরভাবে আপনারা এই ড্রাগন গাছের ফল থেকে এই শুকনো ফুলটাকে আলাদা করতে পারবেন। এই প্রক্রিয়াটা কিন্তু খুব সন্তর্পণে করবেন, কোনোভাবে যেন ওই ছোট্ট ড্রাগন গাছের ফলে আঘাত যেন না লাগে, একটু সতর্কতার সহিত এই কাজটি করবেন। এবং এই কাজটি কিন্তু ড্রাগন গাছের যে ফুলসহ ফলের পরিচর্যা, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় বা বিষয় বলতে পারেন। এই ড্রাগন গাছের প্রত্যেকটি ড্রাগনের গাছের ফল থেকে এই ফুলটাকে কিন্তু অবশ্যই আপনাদেরকে আলাদা করতে হবে, না হলে কি হবে, এই ফুলটি পচতে পচতে ড্রাগন গাছের ওই ছোটো ফলটি পচে যাবে। এবং এই কাজটি যদি না আপনারা করেন, আপনাদের ড্রাগন গাছের যে ফলটি, সেই ফলটির কিন্তু, ড্রাগন গাছের ছোটো যে ফলটি, সেই ফলটির কিন্তু দ্রুত বৃদ্ধি বা গ্রোথ ঘটবে না। তাই এই প্রক্রিয়া বা এই পদ্ধতি কিন্তু অবলম্বন করে আপনাদের এই পরিচর্যাটি অবশ্যই কিন্তু করতে হবে। ড্রাগন গাছের ফুলটি ফুটে যাওয়ার 2 দিন পর অবশ্যই কিন্তু এটি করতে হবে। তাই ড্রাগন গাছের যে ফুলের সামগ্রিক পরিচর্যা, সেই পরিচর্যায় কিন্তু এই ড্রাগন গাছের ছোট্ট ফল থেকে ড্রাগন গাছের শুকনো ফল, ফুলটাকে আলাদা করার যে পদ্ধতি, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা যে ক্রস পলিনেশনের কাজ করেছিলাম, অনেকগুলো ফুল থেকে পুংরেণু একসাথে সংগ্রহ করে সেই ফুল দিয়ে পরাগায়ন করেছিলাম, সেখানে কিন্তু 100% সফলতা পেয়েছি এবং 100% প্রত্যেকটি ড্রাগন গাছের ফুল কিন্তু ফলে পরিণত হয়েছে। এবং অপরদিকে আপনারা দেখতে পাচ্ছেন আমার গাছে কিন্তু ইতিমধ্যে আরেকটি বড় ড্রাগন কিন্তু ধরে রয়েছে এবং উপরের দিকে কিছু পরিমাণে কিন্তু নতুন ফুলও কিন্তু আসছে। ক্রমাগত এই সিজনের একদম প্রথম থেকে কিন্তু প্রচুর পরিমাণে আমার এই গবেষণামূলক ড্রাগন গাছে কিন্তু ফুল আসছে, কন্টিনিউ কিন্তু ফুল আসছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে সামগ্রিক গবেষণার কাজ চালিয়েছিলাম, সেই গবেষণায় কিন্তু আমরা 100% সফলতা পেয়েছি। আপনারা তার 2 দিন পরের তথ্যচিত্র আপনারা দেখতে পাচ্ছেন, খুব সুন্দরভাবে কিন্তু সেই, খুব সুন্দরভাবে কিন্তু ছোটো ছোটো ড্রাগন গাছের ফলগুলি কিন্তু একাধারে বড় হচ্ছে এবং আমার ড্রাগন গাছের অপর যে ফলটি, সেই ফলটি কিন্তু পেকেও গিয়েছে। আপনারা সেই তথ্যচিত্রও দেখতে পাচ্ছেন, দেখুন খুব সুন্দরভাবে কিন্তু 3টে ফল কিন্তু ড্রাগন গাছে খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গিয়েছে। আমরা সামগ্রিক গবেষণা কিন্তু 100% আমরা ফলাফল পেয়েছি। এর দ্বিতীয় যে আমরা গবেষণার কাজ চালাবো, সেখানে 2টো ভিন্ন জাত, অর্থাৎ একটা লাল ড্রাগন নেব এবং একটা হলুদ ড্রাগন নেব, এবং এই 2টো ভিন্ন জাতের মধ্যে আমরা ক্রস পলিনেশনের গবেষণার কাজ চালাবো। আপনারা যদি কেউ আমার এই গবেষণামূলক ড্রাগন গাছের চারা নিতে চান বা আঙুর গাছের চারা নিতে চান, তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে অর্ডার দেবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব। ড্রাগন গাছের পরিচর্যা সম্পর্কিত নতুন নতুন তথ্য এবং ড্রাগন গাছের গবেষণা সম্পর্কিত নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই নেচার লাভার চিরন্তন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এর ফলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সব থেকে দ্রুততার সহিত কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর এই ভিডিওটি সম্পর্কিত যদি আপনাদের কোনো মতামত থাকে, কোনো কিছু জানার থাকে, কোনো কিছু প্রশ্ন থাকে, অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রত্যেকটি প্রশ্নের আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।